হয় এটা আমার প্রার্থনা রইল। আর ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন গোপি সুপ্রিয়া ব্লগস, আমি গোপীনাথ। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগের বিষয়টা হলো যে আমি আজকে এই মুহূর্তে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো স্কুলে আজকে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, আমাদের সবথেকে সিনিয়র মাস্টারমশাই শ্রী রাজেন্দ্র প্রসাদ মণ্ডল, উনি তার সুদীর্ঘ কর্মজীবন থেকে আজকে অবসর গ্রহণ করতে চলেছেন। তো আজকে আমার মনে হলো যে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরার কিছুটা হলেও চেষ্টা করি। তো এখন চলুন আমার সঙ্গে, আমি এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, তারপরে স্কুলে গিয়ে কি ঘটে, অর্থাৎ রাজেনবাবুর জন্য আমরা যে এক ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি সেটা কিভাবে আমরা সম্পন্ন করি, সেটা সব কিছুটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন আমার ব্লগটা। আর আরেকটা বারংবার আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা আপনাদের সামনে ভালো লেগে থাকে তো আশা করব যে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার ভিডিওতে এসেছেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন। আর আমি আপনাদের জন্য নিত্য নৈমিত্তিক নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। বিদ্যালয়ের যে দীর্ঘ প্রায় 30 বছর শিক্ষকতা করলাম, আমি আমার বহু শিক্ষকের সাথে গত 15 বছর আগে অবধি শিক্ষকতা করেছি, তাদের আমি আজকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে, যথাযোগ্য তাদের প্রণাম।